প্রিয় দর্শক, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বিখ্যাত দার্শনিক আরজালি মাতুব্বরের প্রবন্ধ গ্রন্থ সৃষ্টিরহস্য এর চতুর্দশ পর্বে। আজকের পর্বের বিষয় সংস্কার ও কুসংস্কার সৃষ্টি। আরজালি মাতুব্বর রচনা সমগ্র প্রকাশ করেছে পাঠক সমাবেশ। তো বন্ধুরা, চলুন শোনা যাক আরজালি মাতুব্বরের প্রবন্ধ গ্রন্থ সৃষ্টিরহস্য এর চতুর্দশ পর্ব, সংস্কার ও কুসংস্কার সৃষ্টি। প্রত্নতত্ত্ব ও নৃতত্ত্বের সহায়তায় যে মানব ইতিহাস প্রাপ্ত হওয়া যায়, তাহাতে জানা যায় যে মানুষের জাগতিক জীবনের শৈশবে মানুষ ও ইতর জীবের আহারবিহার ও মনোবৃত্তির বিশেষ কোনো পার্থক্য ছিল না। সভ্যতার উশালোক প্রাপ্তির সাথে সাথে পার্থক্যটি প্রকট হইয়া উঠিয়াছে। তখনকার দিনে যেমনই চলিয়াছিল পশুবৃত্তি দূরীকরণ অভিযান, অর্থাৎ মানুষের সমাজে সংস্কার, আবার তেমনি উহার সহগামী হইয়া চলিয়াছিল শত শত কুসংস্কার। সেই দিনের মানুষের নিছক কল্পিত বিষয় বা কাহিনীগুলি পরবর্তী মানুষের মনে এমনই গভীরভাবে দাগ কাটিয়াছিল যে হাজার হাজার বৎসর পরেও কতক মানুষ ওইগুলোকে ধ্রুব সত্য বলিয়া বিশ্বাস করিয়া আসিতেছেন। মানব সভ্যতার মধ্যযুগে গ্রিস, মিশর, ব্যাবিলন ও ভারতাদি অপেক্ষাকৃত উন্নত দেশসমূহে চলিয়াছিল মানুষের কল্পনাপ্রসূত নানাবিধ জপ, তপ, হোম, বালি ও নানাবিধ ক্রিয়া অনুষ্ঠানাদি কুসংস্কারের প্রবল বন্যা, এবং উহাই ছিল সেই দিনের মানুষের ধর্ম। ধর্ম তখনও স্বতন্ত্র রূপ লইয়া মানব সমাজে প্রতিষ্ঠা লাভ করে নাই। বলা বাহুল্য যে সেই দিনের কোনো ক্রিয়া অনুষ্ঠানাদিতে অবশ্য করণীয় বলিয়া কোনো বাধ্যবাধকতা ছিল না। মানুষ তাহার স্বার্থসিদ্ধির উদ্দেশ্যেই প্রকৃতির নানারূপ শক্তির স্তব স্তুতি করিত স্বেচ্ছাপ্রণোদিত হইয়া স্বাধীনভাবেই। এইটা করো, ওইটা করিতে হইবে এই বলিয়া কোনো চাপ ছিল না কোনো ব্যক্তির উপরে। কালক্রমে যখন অঞ্চল বিশেষে সমাজপতিগণ কতক পূর্বপ্রচলিত ও কতক কল্পিত ক্রিয়া অনুষ্ঠানাদিকে অবশ্য করণীয় বলিয়া প্রচার করিলেন, তখন হইতে তৈয়ারি হইল নিত্যনৈমিত্তিক কর্মতালিকা বনাম ধর্মের সূচনা। ধর্মবেত্তারা সকলেই যথাসাধ্য চেষ্টা করিয়াছেন কুসংস্কার বর্জন করিতে। তাই দেখা যাইতেছে যে ধর্ম অপেক্ষাকৃত আধুনিক সেই ধর্ম কুসংস্কার মুক্ত, এবং যে ধর্ম যত পুরাতন সেই ধর্ম তত বেশি কুসংস্কারে ভরপুর। বিজ্ঞানীগণ বলেন যে আমরা বাস করিতেছি বিরাট এক বায়ুচাপের মধ্যে, যে চাপে পাথরাদি পর্যন্ত গুঁড়া হইয়া যাইতে পারে। কথাটি সত্য, কিন্তু আমরা তাহা টের পাইতেছি না। কেননা আমাদের শরীরের বাহিরে যেমন বায়ু আছে, ভিতরেও তেমন বায়ু আছে। ভিতর ও বাহিরের বায়ুর চাপে ওই চাপ কাটাকাটি হইয়া যায়। বিশেষত জন্মাবধি বায়ুচাপে বাস করিয়া ওই চাপ হইয়াছে আমাদের অভ্যাসগত, কাজেই আমরা অনুভব করিতে পারিতেছি না যে বায়ুর চাপ আছে। বায়ুচাপের মতোই মানুষের অভ্যাসগত কুসংস্কার। দূরতীতে ধর্মবেত্তারা ছিলেন নানাবিধ কুসংস্কারপূর্ণ সমাজের বাসিন্দা। তাহাদের ভিতর ও বাহির ছিল কুসংস্কার, এবং জন্মাবধি কুসংস্কারাচ্ছন্ন সমাজে বাস করিয়া কিছু বা হইয়াছিল গা সহা অভ্যাস। তাই অনেক ধর্মবেত্তাই কুসংস্কার কি ও কোনটি তাহা অনুধাবন করিতেই পারেন নাই। কাজেই কুসংস্কার বর্জনের ইচ্ছা থাকা সত্ত্বেও কতক ধর্মবেত্তা বহু ক্ষেত্রে ঝোপ কাটিয়া জঙ্গল রোপণ করিয়া গিয়াছেন। বলা বাহুল্য যে কোনো কুসংস্কারই কুসংস্কার বলিয়া সর্বস্তরের লোকের কাছে স্বীকৃতি লাভ করে না। কুসংস্কার কি অল্প কথায় উহার উত্তর হইল যুক্তিহীন বিশ্বাস বা অসার যুক্তির উপর প্রতিষ্ঠিত মতবাদে বিশ্বাস, এক কথায় অন্ধবিশ্বাস। যেখানে কোনো বিষয় বা ঘটনা সত্য কি মিথ্যা তাহা যাচাই করিবার মতো জ্ঞানের অভাব, সেইখানেই কুসংস্কারের বাসা। অসভ্য, অর্ধসভ্য, অশিক্ষিত ও শিশু মনেই কুসংস্কারের প্রভাব বেশি। কিন্তু কুসংস্কার এত ব্যাপকভাবে ছড়াইয়াছে যে সম্পূর্ণ কুসংস্কার মুক্ত মানুষ অল্পই পাওয়া যায়। যাহারা নিজেদের কুসংস্কার মুক্ত বলিয়া গর্ববোধ করেন, হয়তো কোনো না কোনো রূপে তাহাদের ভিতরেও কিছু না কিছু কুসংস্কার লুকাইয়া থাকিতে পারে বা আছে। শিশু মনে কুসংস্কারের বীজ ছড়ায় তাহার পিতামাতা ও গুরুজন নানারূপ দেও, পরি ও ভূতের গল্প বলিয়া। যদিও বাস্তব জগতে ওইগুলির কোনো অস্তিত্ব নাই, তথাপি একদল মানুষ উহা বিশ্বাস করে ও
তাহাদের সন্তান সন্ততি বা শিষ্যদের মধ্যে উহার বীজ ছড়ায়, কেননা ওই সকল অলিক কল্পকাহিনী শিশুমনে বেশি দাগ কাটে। এমন একটি যুগ ছিল যখন মানুষ ছিল তাহার জাতিগত জীবনে শিশু। সেই মানব সভ্যতার শিশুকালে তৎকালীন মোড়ল বা সমাজপতিগণ যাহা বলিতেন জনসাধারণ তাহা অভ্রান্ত বলিয়া বিশ্বাস ও মান্য করিত। তা বাক্যটি যতই অদ্ভুত হোক না কেন, বর্তমানকালেও কোনো কোনো মহলে দেখা যায় সত্য মিথ্যার বিচার নাই, গুরুবাক্য শিরোধার্য। এইখানে আমরা ঐরূপ কতিপয় গুরুবাক্যের অবতারণা করিব, ইহার কোনটি সংস্কার এবং কোনটি কুসংস্কার তাহা যাচাই করিবেন সুধী পাঠকবৃন্দ। দেবতা, হয়তো কোনো দেশের কোনো সমাজপতি কল্পনা করিলেন যে সূর্যের বদৌলতে আমরা তাপ পাই, আলো পাই, বাগান বা ক্ষেতের ফসল পাই এবং উহার দ্বারা আরও কত রকমের উপকৃত হই, সুতরাং উহাকে তুষ্ট না রাখিলে চলে না। তিনি শুরু করিলেন সূর্যের স্তব স্তুতি, আর জনসাধারণ উহা মানিয়া লইল এবং আরম্ভ হইল সর্বপূজা। মেক্সিকোর আদিম অধিবাসীরা তো সূর্যের নামে নরবলির প্রচলন করিয়াছিল এবং হাজার হাজার বছরে লক্ষ লক্ষ জীবন নষ্ট হইয়াছে উহাদের সূর্য দেবতাকে তুষ্ট করিবার জন্য। দেবদেবী বা ঈশ্বরের নামে নরবলির বদলে পশুবলির প্রথা প্রায় সব দেশে আজও প্রচলিত আছে। শুধু মেক্সিকোতেই নহে, অন্যান্য দেশেও নরবলি প্রথার প্রমাণ পাওয়া যায়। ইহুদিদের মধ্যে জাভে এর তৃপ্তির জন্য নরবলি দেওয়ার প্রচলন ছিল। যজদের যুগে দেখা যায় যে নবী সামুয়েল বন্দিরাজা আগাককে প্রভুর নামে স্বহস্তে বলি দিয়াছিলেন। জেফথ তাহার কন্যাকে বলি দিয়া যজ্ঞে আহুতি দান করিয়াছিলেন এবং হজরত ইব্রাহিম তাহার পুত্রকে কোরবানি দিতে উদ্যত হইয়াছিলেন। ভারতে একসময় নরবলি প্রথা ছিল, তাহার প্রমাণ পাওয়া যায় বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা গ্রন্থের কাপালিক চরিত্রে। কোনো দেশের কোনো মুরব্বী ব্যক্তি হয়তো কল্পনা করিলেন যে সূর্যের কাছে আমরা অশেষ উপকার প্রাপ্ত হই বটে, কিন্তু উহাকে তো হাতের কাছে পাই না। সূর্যের প্রায় সকল গুণই পাওয়া যায় অগ্নির মধ্যে, বস্তুত অগ্নি সূর্যেরই প্রতিরূপ। সুতরাং অগ্নিদেবের সন্তুষ্টির জন্য তাহার জপ তপ করাই কর্তব্য। আর তাহার ওই মত মানিয়া জনসাধারণ আরম্ভ করিল অগ্নিপূজা। হিন্দু ও পারসিকদের মতে অগ্নি অতীব পবিত্র এবং পরম দেবতা। আদিম মানুষ সহজ ও সরলমনেই প্রকৃতির বিভিন্ন শক্তির উপাসনা করিতে শুরু করিয়াছিল। তাহাদের ওই সকল উপাসনার মূলে ছিল বাঁচিয়া থাকার কামনা, স্বর্গপ্রাপ্তি নহে। অনুকূল শক্তিসমূহের কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও প্রতিকূল শক্তিকে বশ করিবার প্রচেষ্টাই ছিল আদিম মানবদের প্রকৃতি পূজার মূল উদ্দেশ্য। আবার বিরাট ও বিশাল কিছু দেখিলেই তাহার কাছে তাহারা মস্তক অবনত করিত। বিশেষত প্রত্যেক শক্তিকেই কল্পনা করা হইত ব্যক্তিরূপে। উহারা যেন সকলেই মানুষের মতো আকৃতি প্রকৃতি বিশিষ্ট এবং ইচ্ছাশক্তির অধিকারী। উহারা ইচ্ছা করিলেই যেন মানুষের উপকার বা অপকার দুটোই করিতে পারে। এইরূপ বিশ্বাসের বশবর্তী হইয়া আদিমানব শুধু সূর্য ও অগ্নিকেই দেবত্ব দেয় নাই, দেবত্ব দিয়াছে জল, বায়ু, সাপ, কুমির, বাঘ, নদী, সাগর, পাহাড়, মেঘ, বৃষ্টি, ঝঞ্ঝা, বজ্র, বটবৃক্ষ এবং কোনো কোনো পশু পাখিকেও। ঐরূপ পার্থিব দেবতা ভিন্ন কতগুলি অপার্থিব দেবতারও কল্পনা হইয়াছিল, যেমন ক্রোধের দেবতা রুদ্র, সাম্যের দেবতা বিষ্ণু, সম্পদের দেবতা লক্ষ্মী, বিদ্যাদেবী সরস্বতী ইত্যাদি ইত্যাদি। আবার কোনো কোনো দেশে মানুষকে দেবাসনে বসানো হইয়াছে, কোথাও মহামানব, কোথাও বা দেব অবতার রূপে, যেমন শ্রীরাম, শ্রীকৃষ্ণ, নমরুদ, ফেরাউন ইত্যাদি। যদিও ফেরাউন কোনো ব্যক্তিবিশেষের নাম নহে, উহা রাষ্ট্রীয় উপাধি মাত্র। আদিম মানবদের ঈশ্বর কল্পনা ছিল না, কল্পনা ছিল দেবতার। যে তাপ ও আলোদান করে সে একজন দেবতা, যে খাদ্যদান করে সে একজন দেবতা, যে বৃষ্টিদান করে সে একজন দেবতা। এইরূপ ঝঞ্ঝার দেবতা, বজ্রের দেবতা, মৃত্যুর দেবতা ইত্যাদি অজস্র দেবতা। মনে করা হইত যে দেবতারা সকলেই এক একটি কার্য নির্বাহ করিয়া থাকেন স্বতন্ত্র ও স্বাধীনভাবে, কাজেই উহারা প্রত্যেকেই এক একটি বিষয়ের মালিক, অর্থাৎ বিভাগীয় ঈশ্বর বা ডিপার্টমেন্টাল গড। পরবর্তীকালের মানুষ কল্পনা করিল যে ওই সকল ভিন্ন ভিন্ন শক্তির মূলে একটি মহাশক্তি আছেন, তখন তাহার নাম রাখা হইল বিশ্ব অধিপতি বা পরমেশ্বর। দেখা গেল যে পরমেশ্বর তো স্বহস্তে কিছুই করেন না, তবে প্রকৃতির যাবতীয় ঘটনা ঘটে কীরকম,
তখন কল্পনা করা হইল যে যাবতীয় কার্যনির্বাহ ওই সকল দেবতারাই করিয়া থাকেন বটে, কিন্তু পরমেশ্বরের হুকুম মতে। দেবতারা সকলেই পরমেশ্বরের নির্দেশ মতো নিজ নিজ কর্তব্য পালন করিয়া থাকেন মাত্র। তবে আগেকার পরিকল্পনাটি একটু পরিবর্তন করা হইল। দেবতারা ছিলেন 30-40 কোটি বা নির্দিষ্ট সংখ্যক, কিন্তু স্বর্গীয় দূত অসংখ্য। পরমেশ্বর বা একেশ্বর কল্পনার পূর্বে যাহারা ছিলেন দেবতা, একেশ্বর কল্পনার পরে তাহারাই বনিয়াছেন স্বর্গীয় দূত। প্রাচীন মানবের এই স্বর্গদূত পরিকল্পনাটি পরে স্থান পাইয়াছে কতগুলি ধর্মে। কোনো কোনো অঞ্চলে কল্পনা করা হইত প্রত্যেকটি রোগের কারণ ও বাহনরূপে এক একটি অপদেবতা। জ্বর, কলেরা, বসন্ত ইত্যাদি যত প্রকার রোগ আছে তাহার প্রত্যেকটির পরিবাহক এক একটি অপদেবতা আছে, এবং ওই সকল রোগের প্রতিকারার্থে নানাবিধ তন্ত্রমন্ত্র ও ঝাড়ফুঁকের প্রচলন হইয়াছিল সেই আদিকালেই, এবং এখনও তাহা প্রচলিত আছে। জন্মান্তর। জন্মান্তর কল্পনাটি অতি প্রাচীন। ইহার দুইটি রকম ভেদ আছে, অর্থাৎ পুনর্জন্ম এবং পুনর্জীবন। হিন্দু ও বৌদ্ধগণ পুনর্জন্মে বিশ্বাসী। ইহাদের মতে দেহ নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। অর্থাৎ জীবের মৃত্যুর পরে তাহার এই পার্থিব দেহ লয়প্রাপ্ত হয় বটে, কিন্তু আত্মা লয়প্রাপ্ত হয় না। এই জন্মের ভালো বা মন্দ কাজের উৎকৃষ্ট বা নিকৃষ্ট জীবরূপে আত্মা আবার জন্ম লয়। অর্থাৎ মৃত্যুর পর আত্মা নতুন জন্মে রাজা বা ভিখারী, চোর বা সাধু, শিয়াল বা কুকুর, এমনকি কীটপতঙ্গও হইতে পারে। কিন্তু আদিম মানবদের মনে পাপ পুণ্যের ফলভোগের কোনো কল্পনা ছিল না, ছিল শুধু পুনর্জীবনের আশা। ইহার যথেষ্ট প্রমাণ পাওয়া যায় প্রাচীন মিশরীয়দের সমাধি ক্ষেত্রগুলোতে রক্ষিত আসবাবপত্র ও জাকজমক দেখিয়া। ইহুদি ও খ্রিস্টানাদি সেমেটিক জাতিরা জন্মান্তরে বিশ্বাসী নহেন, তাহারা বিশ্বাসী পুনর্জীবনে। তাহাদের মতে মানুষ মৃত্যুর পরে তাহার পূর্বদেহেই কোনো এক সময়ে আবার জীবন ফিরিয়া পাইবে, এবং তখন সে তাহার ন্যায় ও অন্যায় কাজের ফল ভোগ করিবে। পুনর্জীবনের কল্পনাটি বোধহয় প্রথম জাগিয়াছিল প্রাচীন মিশরীয়দের মনে। কল্পনাটির মূল উৎস ছিল দুইটি, সূর্য ও নীলনদ। মিশর দেশটি সাহারা মরুর অংশবিশেষ। প্রাকৃতিক ও ভৌগোলিক অবস্থানক্রমে ওইখানে সূর্যের যতখানি প্রতাপ পৃথিবীর অন্য কোথাও আর তত নহে। কাজেই সূর্য মিশরবাসীদের মনকে আকর্ষণ করিয়াছিল বেশি, এবং সূর্যকে লইয়া উহারা জল্পনা কল্পনাও করিয়াছে বেশি। তাহারা দেখিয়াছিল যে এমন প্রচণ্ড প্রতাপশালী সূর্য ভোরে জন্মলাভ করিয়া শৈশব, যৌবন ও বার্ধক্যে পৌঁছিয়া সন্ধ্যায় অস্তাচলে গমন করে, অর্থাৎ উহার মৃত্যু হয়। পরের দিন ভোরে আবার পুনর্জীবন লাভ করিয়া পূর্ববৎ উদয় হয়। ঐরূপ মানুষের জীবনও এই দেহে ফিরিয়া আসিবে, এইরূপ আশা প্রাচীন মিশরীয়দের মনে উকি মারিতেছিল। মিশরীয়দের মনে আরেকটি আকর্ষণীয় বিষয় ছিল নীলনদ। মরুময় মিশর দেশকে শস্যশ্যামল করিয়া মিশরবাসীকে বাঁচাইয়া রাখে। তাহারা দেখিত যে বৎসরের একটি নির্দিষ্ট দিনে নীলনদে বান ডাকিয়া জল আসে। শুরুতে জল আসে অল্প অল্প, এবং ক্রমে জল বৃদ্ধি পাইয়া প্রবল আকার ধারণ করে। নীলনদের যৌবন জোয়ার মিশর দেশকে ডুবাইয়া দেয়, আবার ক্রমে ক্রমে উহা ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া জলশূন্য হইয়া যায়। তখন হয় নীলনদের মৃত্যু। কিন্তু বৎসর শেষে আবার জল আসে, দেশ ভাসে, নীলনদ পুনর্জীবন ফিরিয়া পায়। নীলনদের এই বার্ষিক জন্মমৃত্যুর ঘটনাটি সূর্যের দৈনিক জন্মমৃত্যুর ঘটনা সহিত সামঞ্জস্যপূর্ণ, এতে সন্দেহ নাই। কাজেই প্রাচীন মিশরবাসীদের মনে ভালোভাবেই বিশ্বাস জন্মিয়াছিল যে মৃত্যুর পরে ঐরূপ মানুষও পুনর্জীবন লাভ করিবে। তাই প্রাচীন মিশরীয়রা সবকে নষ্ট হইতে দিত না, সযত্নে কবর দিত, এবং মৃতের আহারের জন্য খাদ্য, পানীয়, ব্যবহারের জন্য নানাবিধ পাত্র, আত্মরক্ষার জন্য হাতিয়ার ও সুখ সুবিধার জন্য অন্যান্য দ্রব্যও কবরে দিত। রাজরাজাদের কবরে নাকি দাসদাসী, পরিজন, পাত্রমিত্রগণও স্থান লাভ করিত, এবং উহার অভাবে ঐসবের মূর্তি বা চিত্র কবরে রাখা হইত। প্রত্নতাত্ত্বিকগণ মিশরে খননকার্যের দ্বারা বহু কবরে ঐ সকল প্রাপ্ত হইয়াছেন। পুনর্জীবনে বিশ্বাসবশত মানবদেহকে অক্ষত রাখার চরম প্রচেষ্টার ফল মিশরের পিরামিড। গিজার বড় পিরামিডটির মধ্যে যে সকল জিনিসপত্র পাওয়া গিয়াছে এক দুই পৃষ্ঠার কাগজে তাহার তালিকা ধরে না। সোনাদানা নানা রকম জিনিস হইতে আরম্ভ করিয়া চেয়ার, টেবিল, খাট পালঙ্ক, বাসনকোসন, এমনকি নখ পালিশ করিবার ছোট যন্ত্রপাতি পর্যন্ত ওই সকল পিরামিডের মধ্যে পাওয়া গিয়াছে।
আর পাওয়া গিয়াছে জীবদ্দশায় রাজার যে সমস্ত পাত্রমিত্র সভাসদ এবং দাসদাসী ছিল তাহার মূর্তি। অর্থাৎ জীবদ্দশায় যাহারা রাজার সাঙ্গপাঙ্গ ছিল তাহাদের অভাবে রাজার যাহাতে কষ্ট না হয় সেই জন্য জীবন্তের প্রতীক হিসাবে এই মূর্তিগুলি রাজার আশেপাশে রাখা হইত। পণ্ডিতগণ অনুমান করেন যে আদিতে ইহাদের জীবন্ত অবস্থায় সমাধিস্থ করা হইত। পণ্ডিতগণের অনুমান যে সত্য তাহার প্রমাণ পাওয়া গিয়াছে মিশরের সুমের ও ব্যাবিলনিয়ার কয়েকটি সমাধি গর্ভে। সাধারণ নাগরিকেরা গর্ত খুঁড়িয়া মৃতকে কবর দিত। তাহার আভরণ, শখের বস্তু, সোরা, সিলমোহর, ধাতু বা পাথরের নির্মিত পাত্র ইত্যাদি সমেত। কিন্তু রাজরাজাদের সমাধি এক বিরাট কাণ্ড। বিংশ শতাব্দীর দ্বিতীয় শতকে উরনগরের খননকার্যের ফলে রাজ্ঞী সুবাত ও তাহার স্বামীর দুইটি সমাধি আবিষ্কৃত হইয়াছিল। তাহার বিশেষ বিবরণ দিয়াছে প্রত্নতত্ত্ববিদ স্যার লিওনার্ড উলি। বিবরণটি নিম্নরূপ। মাটির নিচে প্রস্তুত করা হইয়াছে একটি ইষ্টক নির্মিত সৌধ, সেটি সমাধি গৃহ। তাহার মধ্যে চারটি কক্ষ। রাজা ও রানীকে দুইটি কক্ষে সমাধি দান করা হইয়াছে, আর বাহিরে দুইটি কক্ষে এবং প্রবেশপথে পড়িয়া আছে অনেকগুলি নরনারীর কঙ্কাল সারিবদ্ধভাবে সাইত। এক জায়গায় দশটি নারীদেহ রহিয়াছে দুই সারিতে, তাহাদের মাথায় ও কণ্ঠে সোনার ও পাথরের অলঙ্কার। একটি সোনার মুকুট পরা মেয়ের হাতে রহিয়াছে একটি বীণা। সমাধিকক্ষে প্রবেশ করার জুলিপথে আরেকটি রথ, আর রথের উভয় পাশে দাঁড়াইয়া আছে স্বর্ণনির্মিত সিংহমূর্তি নানা রকমের কাজ করা। সোনার উপর সিংহ ও বৃষের মূর্তিতে রথের চূড়াদের সজ্জিত। সম্মুখেই দুইটি গাধা ও সিংহের কঙ্কাল, আর ক্রিয়াদূতির শখ, নানাবিধ অস্ত্র, স্বর্ণ ও তাম্রের পাত্র এবং পাথরের বাটি। প্রস্তর নির্মিত কক্ষটি প্রান্তদেশে নয়টি নারী, সকলেরই মাথায় রত্নভূষণ, কানে সোনার দুল ও মাকড়ি। মোট 68টি নারীর কঙ্কাল ছিল সমাধি গর্ভে, তাহার মধ্যে 28টির মাথায় স্বর্ণালঙ্কার পরানো। রাজারানীর সমাধিগৃহে রত্নভূষণে সজ্জিত স্ত্রীলোক, পুরুষ মানুষ, রথ ইত্যাদি প্রথিত হইয়াছিল কেন? উহার অত্যন্ত সহজ উত্তর এই যে, রাজারানীর সঙ্গে তাহাদের পরিচারক পরিচারিকাদেরও সমাধি দেওয়া হইত, যেমন প্রথিত করা হইত তাহাদের শখের জিনিস, আবশ্যকীয় দ্রব্য। জিনিসের প্রয়োজন হইত ব্যবহারের জন্য, আর দাসদাসীর প্রয়োজন হইত পরকালের সেবার জন্য। তাল্মদিক শিক্ষা। প্রাচীন হিব্রু জাতির মধ্যে কতগুলি রূপকথা, উপকথা বা কাহিনী প্রচলিত ছিল। সেই সব কাহিনীর ব্যক্তি বা স্বর্গদূতগণের নাম হয়তো বাইবেলে আছে, কিন্তু সেই নামের সূত্র ধরিয়া কতগুলি পার্থিব ও অপার্থিব প্রাণের কল্পিত কাহিনী দীর্ঘকাল ধরিয়া হিব্রুদের মুখে মুখে চলিয়া আসিতেছে। কালক্রমে ইহুদি পুরোহিত বা রাব্বিগণ ওই কাহিনীগুলোকে সংকলন করিয়া বিরাট দুইখানা পুস্তক লেখেন, গ্রন্থদ্বয়ের নাম তালমুদ ও মিদ্রাস। ওই গ্রন্থ দুইখানি রূপকথা, উপকথার অফুরন্ত ভাণ্ডার এবং কুসংস্কারের পাহাড়। বর্তমান জগতে যত রকম কুসংস্কার প্রচলিত আছে, বোধ হয় যে ওই গ্রন্থ দুইখানিই তাহার কেন্দ্র। মুশকিল হইল ওই জায়গায় যে তালমুদে বর্ণিত কাহিনীগুলির মূল সূত্র অর্থাৎ ব্যক্তি বা স্বর্গদূতের নাম বাইবেলে লিখিত থাকায় কেহ কেহ কল্পিত কাহিনী গ্রহণ করিতেছে ধর্মীয় কাহিনী হিসেবে, অর্থাৎ সত্য বলিয়া। তালমুদ গ্রন্থে বর্ণিত তিনটি উপকথার সংক্ষিপ্ত আলোচনা করিতেছি। লিলিথের উপকথা। লিলিথ মানুষের মতোই মাটির তৈরি একজন স্ত্রীলোক। সে প্রথমে শয়তানকে বিবাহ করে ও তাহাকে ত্যাগ করিয়া বিবাহ করে আদমকে। আদমের সহিত তাহার বনিবনা না হওয়ায় সে পালাইয়া যায় এবং আদম ঈশ্বরের কাছে নালিশ করে। ঈশ্বর তিনজন স্বর্গদূত পাঠায় লিলিথকে ধরিয়া আনিবার জন্য, কিন্তু তাহারা তাহা পারে না। সম্ভবত এই সময় হাওয়ার সহিত আদমের বিবাহ হয়। আদম এদন উদ্যান হইতে বিতাড়িত হইয়া হাওয়া হইতে বিচ্ছিন্ন হইবার পর লিলিথ আদমের সহিত পুনরায় মিলিত হয় এবং 30 বৎসর আদমের সহিত ঘর সংসার করে। এই সময়ে লিলিথের গর্ভে যে সমস্ত সন্তান জন্মলাভ করে তাহাই হইল সেদিম বা দানব। স্বর্গদূত প্রতিষ্ঠান। ইহুদিদের মতে স্বর্গদূত তিন শ্রেণীর, সিরাফিম, চিরাবিম ও ওনাকিম। অগ্নি উপাদানে উহাদের দেহ গঠিত। উহাদের নিঃশ্বাসে মনুষ্য দগ্ধ হয় ও কণ্ঠস্বরে মানুষের কর্ণপটাহ বিদীর্ণ হয়। আধা আগুন ও আধা বরফের তৈরি অ্যাঞ্জেলও আছে। এই দলের নাম ইসিম। মৃত্যুর অ্যাঞ্জেলের চক্ষুদয় আগুনের তৈয়ারি,
তাহার দিকে চাহিলেই মানুষ ধরাশায়ী হয়। এঞ্জেল অসংখ্য, চিনিবার জন্য প্রত্যেকের বক্ষে একটি করিয়া চাকতি লাগানো থাকে এবং তাহাতে ঈশ্বরের নামের সাথে লেখা থাকে এঞ্জেলের নাম। এঞ্জেলের প্রত্যেকের কর্তব্য ঠিক করিয়া দিয়েছেন ঈশ্বর। আদিতে যাহা ছিল দেবতা তাহারাই তালমুদে বনিয়াছেন স্বর্গদূত, অর্থাৎ আফাত্রিয়েল। কিছু এঞ্জেল ও তাহাদের কর্তব্য বর্ণনা করা হইল। আফাত্রিয়েল, ইনি মানুষের চিন্তা ও বাক্য স্বর্গে বহন করেন। গাল্লিজুর, ঈশ্বরের বাণী পৃথিবীর গোচরে আনেন। বেননেজ, নিয়ন্ত্রণ করেন ঝঞ্ঝাকে। বারাকিয়েল, নিয়ন্ত্রণ করেন বিদ্যুৎকে। লাইলাহেম, নিয়ন্ত্রণ করেন রাত্রিকে। জোরকামি, নিয়ন্ত্রণ করেন শিলাবৃষ্টিকে। রাশিয়েল, নিয়ন্ত্রণ করেন ভূমিকম্পকে। সালগিয়েল, নিয়ন্ত্রণ করে তুষারপাতকে। রাহাব, নিয়ন্ত্রণ করেন সমুদ্রকে। স্যান্ডেলফোন, ইনি পৃথিবীর উপরে দাঁড়াইয়া আছেন, ইহার মাথা স্বর্গ স্পর্শ করে। ইনি সৃষ্টিকর্তার মহিমায় রশ্মি কিরীটি বয়ন করেন, বোধহয় ইনি সূর্য। রেডিয়াও, ইনি বৃষ্টির এঞ্জেল, ইনি স্বর্গের ও পৃথিবীর জলরাশি নিয়ন্ত্রণ করেন। তাহার জলদমন্দ্র কণ্ঠস্বর পৃথিবীতে ধ্বনিত হয়, যাহাকে বলা হয় মেঘগর্জন। মেটাট্রন, ইনি পৃথিবী পরিদর্শনের কার্য করেন, ধর্ম ও শাস্ত্রসমূহের সংরক্ষণের ভার ইহার উপরেই। বনি ইসরায়েলদের মিশর হইতে স্বদেশে ফিরাইয়া লইয়া যাইবার কাজ ইহাকে অর্পণ করা হইয়াছিল। ওই সকল এঞ্জেলদের উপর বিরাজ করেন কয়েকজন আর্কএঞ্জেল, অর্থাৎ প্রধান এঞ্জেল, যেমন মাইকেল, র্যাফেল, গ্যাব্রিয়েল, উরিয়েল ইত্যাদি। ইহারা ঈশ্বরের আদেশে নিজ নিজ কর্তব্য পালন করিয়া থাকেন। শয়তান ও পতিত দূতগণ। শয়তান ছিল সিরাফিম গোষ্ঠীর একজন আর্কএঞ্জেল, তাহার ইহুদি নাম সাম্মায়েল। তাহার ১২টি পাখা ছিল। ঈশ্বরের আদেশ অমান্য করায় শয়তান ও তাহার অনুচরদের প্রতি দণ্ডাদেশ হইল নির্বাসনের। সেই আদেশ তাহারা প্রত্যাখ্যান করিল। তখন ঈশ্বরের দূতগণের সঙ্গে তাহাদের যুদ্ধ আরম্ভ হইল। ইহা পারসিকদের আহুরমজদা ও আহরিমান এর আখ্যানের অনুরূপ। স্বর্গদূত বাহিনীর নেতা ছিল আর্কএঞ্জেল মাইকেল। শয়তানের সঙ্গে সম্মুখযুদ্ধে তিনিই প্রবৃত্ত হইয়াছিলেন। শেষমেশ শয়তান ও তাহার অনুচরদের পরাজয় হইল এবং উহাদের পতন হইল স্বর্গ হইতে নরকে, অর্থাৎ পৃথিবীতে। সেই সময় হইতে মানুষের অহিত সাধন ও ঈশ্বর বিরোধিতা করিয়া তাহাদের বিপথে চালাইয়া লওয়া হইল শয়তানের একমাত্র ব্রত। স্বর্গীয় এঞ্জেলদের মতো নরকের শয়তানের অনুচর দানবগণও সঙ্গবদ্ধভাবে একটি প্রতিষ্ঠান গড়িয়া তুলিয়াছিল। দানবগণ সদ্যাকারে মর্তমানবকে আশ্রয় করিয়া নানা আদিব্যাধি সৃষ্টি করে, বিশেষ ক্ষেত্রে মানুষের বশ্যতাও স্বীকার করে এবং আলাউদ্দিনের প্রদীপের দানবের মতো মানুষের কাজেও লাগে। এই দানব গোষ্ঠী চারটি শ্রেণীতে বিভক্ত, যথা সেদিম, রৌখিল, মাজিকিল ও লেলিন। মানুষ ও স্বর্গদূত এই উভয় জাতির গুণ বিদ্যমান আছে এই দানবদের মধ্যে। মানুষের মতো তাহারা আহারবিহার ও বংশবৃদ্ধি করে, মানুষের মতোই তাহাদের মৃত্যু হয়, অথচ এঞ্জেলদের মতো তাহাদের পাখা আছে, তাহারা গগনেও বিহার করিতে পারে। ইহাই দেওপরীর কল্পনার উৎস। ইহারা দিব্যদৃষ্টিতে ভবিষ্যৎকে দেখিতে পারে, ইচ্ছামতো মানুষ বা অন্য প্রাণীর রূপ ধারণ করিতে পারে এবং নিজে অদৃশ্য থাকিয়া অন্যকে দেখিতে পারে। পৃথিবীতে তাহাদের বাসস্থান মরুকান্তার, জলাভূমি, শ্মশান ইত্যাদি। বাধাবস্তু বা সিলমোহর দেওয়া কোনো জিনিসের উপর তাহাদের কোনো প্রভাব নাই। ঈশ্বরের নাম উচ্চারণ মাত্র উহারা সেখান হইতে পালাইয়া যায়। বলা বাহুল্য যে তালমুদীয় আবহাওয়া হইতে কোনো দেশ বা কোনো জাতি সম্পূর্ণ মুক্ত নহে। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। কথা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মন ভালো রাখতে বেশি করে বই পড়ুন। আপনার সন্তানের হাতে খেলনা হিসেবে বন্দুক, পিস্তল, ছুরি ইত্যাদি না দিয়ে তার হাতে সুন্দর একটি বই তুলে দিন। বই পারে আমাদের অন্ধত্বকে ঘুচিয়ে আমাদের ভেতরের সুন্দর মানবতাকে জাগিয়ে তুলতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ বিদায়।